আজকে এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা মেহমান কার? আল্লাহ। সবাই বলেন মেহমান কার? আল্লাহ। তাহলে আমাদের জন্য এরকম ফেরেশতাদের দ্বারা বেষ্টন করা হবে কি হবে না? শুধু তাই নয়, আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল এক স্তরের নিরাপত্তা হলে চলবে না, আমার মেহমানদের জন্য এমন একটা নিরাপত্তার ব্যবস্থা করো, তুমি এক দল দাঁড়াবে, এক দলের উপরে আরেক দল দাঁড়াবে, আরেক দলের উপরে আরেক দল দাঁড়াবে, এইভাবে ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত ময়দানকে বেষ্টন করে ফেলো। এই জন্য এখনো যারা আসেন নাই আমার ভাইয়েরা চলে আসুন, এই ময়দান এখনো আপনাদের জন্য তৈরি। এই ময়দান কাল বাদে পরশু আর থাকবে না, ঠিক কিনা? এমনও হতে পারে কাল বাদে পরশু আমি বা আপনিও থাকবো না। একটু হৃদয় দিয়ে অনুধাবন করেন, হতে পারে কি পারে না? ও মুসলমান, হৃদয়কে প্রশ্ন করেন যে আজ বাদে কাল, আজ যেই সময় আমি এখানে বসে আছি, কাল সেই সময় হয়তো কেউ আফসোস করবে, আহরে আব্দুল্লাহর বাবা তো কালকে ওই টাইমে ময়দানে ছিল, আজকে তো কবরে, বলতে পারে কি পারে না? একটা ঘটনা শুনাই আপনাদের, আমি নিজেই খুব আফসেট আছি সারাদিন। গতকালকে একটা ছেলে, বয়স 26-27, মাত্র অনার্স কমপ্লিট করেছে, তো আমিও বুড়ো বয়সে ভার্সিটিতে কিছু পড়াশোনা করে অনার্স কমপ্লিট করেছি একই সাথে আমরা গত 2 বছর আগে। তো একটা যে ছেলেটা অনার্স কমপ্লিট করে তার বয়স কত? 24-25-26, এর বেশি তো আর। গতকালকের ঘটনা বিকেলে, গতকালকে বিকেলে সে ঢাকার শাহবাগে রোড ক্রসিং এর সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে ওই জায়গায় ইন্তেকাল করে। আজকে আমার জুমাতেও আমি এই কথাটা বলেছি, আপনাদেরকেও বলি, আপনাদের উদ্দেশ্যে বলি না, আমার নিজেকে নিজে হেদায়েতের উদ্দেশ্যে বলি। ও ভাই, ওই ছেলেটার কি স্বপ্ন ছিল না যে অনার্স মাস্টার শেষ করছি, ভালো একটা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করব, একটা জব হয়ে গেলে বাবা মার পাশে দাঁড়াবো, ভালো একটা বিয়ে করব, সংসারী হব, এই স্বপ্নটা কি ওই ছেলেটার ছিল না? সবাই বলেন নাই, এই স্বপ্নটা কি ওই ছেলেটার ছিল না? তার বাবা মার, আপনারা যারা বাবা মা, আপনাদের যেমন আপনাদের সন্তান নিয়ে স্বপ্ন আছে, ওই ছেলের বাবা মার কি স্বপ্ন ছিল না? সেই স্বপ্নটা আজকে কোথায়? আজকে ওই ছেলের লাশের সাথে তার স্বপ্নটাও দাফন হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, আজকে যেই মুহূর্তে আপনি আমি এখানে উপস্থিত, কালকে সেই মুহূর্তে আমার আপনার ঠিকানা হতে পারে কবরস্থান, ঠিক কিনা? কিসের নেশায় পড়ে আছে? কেন নরম কম্বলের প্রতি আপনার এত টান? আপনি বুঝেন যে কোনো মুহূর্তে আপনার শরীর থেকে সমস্ত কম্বলগুলো ছিনিয়ে নিয়ে আপনার জন্য বাঁশের ঘরের, মাটির ঘরের ব্যবস্থা করা হতে পারে, ঠিক কিনা? ছেড়ে দেন এই কম্বলকে, এই ল্যাবকে লাথি মারেন, চলে আসেন এই ময়দানে, আখেরি মুনাজাতে আল্লাহওয়ালাদের সাথে। আমি তো গুনাহগার, আমাকে বলছি না, আপনাদেরকে বলছি, আপনারা আল্লাহওয়ালা, কারণ নিঃসন্দেহে যারা এই শীতের রজনীতে দুনিয়াকে লাথি মেরে, নরম বিছানাকে লাথি মেরে এই গভীর রাতে ময়দানে বসে শেষে মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবেন, আমি বলতে পারি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহওয়ালা হিসেবে কবুল করবেন বলে আমি। আল্লাহওয়ালা হতে চাই? সবাই বলেন আমরা আল্লাহওয়ালা হতে চাই? তাহলে চলে আসে ময়দানে, চলে আসেন, একটু কষ্ট করেন মুসলমান, আজকের 2 ফোঁটা পানি যদি ফেলতে পারেন, আল্লাহর কসম করে বলবো, এই 2 ফোঁটা
ফোটা পানি আপনাকে জাহান্নামে যেতে দিবে না। কারণ যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়বে সেই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। দুই ফোঁটা পানি চোখ দিয়ে ফেলতে পারবো তো আজকে, বেশি কিচ্ছু চাই না। যদি এটা ফেলতে পারেন আপনারা তো কবুল হবেনই, আপনাদের সাথে আমি নাখান্দাকেও কবুল করে নেবেন কে? এই জন্য আমার মায়েরা বোনেরা ধাক্কা দিয়ে বের করে দেন, বলবেন আজকে ওয়াজ শেষ হওয়ার আগে ঘরে তোমার জায়গা নেই। কারণ হলো যদি এই দিনই আলোচনাগুলো আপনার স্বামীকে না শোনান সকালবেলা বাড়িটা আপনার পিটি পড়বে, ঠিক না? চুলের মুঠি দইরা পিঠের উপরে কিন্তু আপনাকেই দিবে। সুতরাং ময়দানে পাঠিয়ে দেন, কোরআন হাদিসের আলোচনা শোনান, আপনার স্বামীকে পরিবর্তন করে দিবে কে? এত রাতে তো ঘরেও আপনার কোনো কাজ নেই, বসে যান ঘরের যেই জায়গা থেকে আওয়াজটা স্পষ্ট শোনা যায় সেই জায়গায় বসে যান, দুনিয়াকে ত্যাগ করেন, নীরব নির্জনে বসে কথাগুলো শুনেন। এক ঘন্টা দেড় ঘন্টা সময়ের কথার ভিতরে একটা কথাও যদি আপনার দিলে আঘাত করে এই কথাটার মাধ্যমে যদি আপনি পরিবর্তন হতে পারেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমল লাগবে না। এই জন্য গভীর রাত পর্যন্ত ওয়াজও চলবে না। আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছেন অল্প সময় কথা হবে, এই কথাগুলো শেষ হওয়া পর্যন্ত আলোচনা শেষ করে দোয়া করে আমরা বাড়িতে ফিরবো। রাজি আছেন কে কে? আল্লাহু আকবার। আল্লাহ, আপনি দেখেন আপনার বান্দারা হাত উঠিয়েছে, আল্লাহ আজকে দোয়ার মাধ্যমে আপনি আমাদেরকে নিষ্পাপ করে আমাদের বাড়িতে ফিরিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। আমার ভাইয়েরা, অপেক্ষা করেছিলাম যে সমস্ত ভাইয়েরা এখনো আসে নাই তারা আসুক, তারপরে আলোচনাটা শুরু করি। তা আমার মনে হয় যে মোটামুটি যারা আসে নাই অনেকেই চলে আসছে, এখন আলোচনা শুরু করা যায়, কি বলেন? শুরু করব? আলহামদুলিল্লাহ। আর যারা না আসছে এগুলি কপাল পোড়া, ওগুলি ওয়া কোনোদিনও সোজা হবে না, ওগুলো কোনোদিনও, ওগুলি সম্পর্কে আল্লাহ কি বলেন শুনেন, যে কপাল পোড়া তোরা তো আসবি না, শুনে যা তোদের সম্পর্কে আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা কালামে হাকিমের ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. الله تعالى كلام حكيم ارشاد করেন, আমার দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমাদের মধ্যে সব মানুষ যে ওয়াজ মাহফিলে আসবে বিষয়টা এমনও না। আমার আল্লাহ বলে শোনো গো, তোমাদের ভিতরে সব মানুষগুলো জান্নাতে যাবে বিষয়টা এমনও না, তোমাদের ভিতরে সব মানুষগুলো মসজিদে যাবে বিষয়টা এমনও না, একই টাইমে
মানুষ মসজিদে ঢুকবে, কিছু মানুষ বাজারে ঢুকবে, কথা ঠিক কিনা? একই টাইমে আজান দিছে, বগর থেকে বের করে দিয়েছে যাও নামাজে যাও। আমার কিছু মা বোনেরা আছে অত্যন্ত ভদ্র মুয়াত্তা আবেদা জাহেদা, কি বলেন ঠিক কিনা? আজান দিয়েছে, মা বলল যাও, তোমার আর ঘরে জায়গা নাই, মসজিদে যেতে হবে। স্বামী বহু বাহানা করলো ঘরে থাকার জন্য, দেখলো ঘরে জায়গা নাই। এইবার চিন্তা করলো, না ঘরে যেহেতু জায়গা হবে না, আর আমার তো কপাল পড়ছে মসজিদেও আমার জায়গা হবে না, এই জন্য চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? বাজারে। একই টাইমে কতগুলো মানুষ বাড়ি থেকে বের হয়েছে, কিছু মানুষ ঢুকলো মসজিদে, কিছু মানুষ ঢুকলো বাজারে। মসজিদে নিয়েছেন কে আর বাজারে নিয়েছেন কে? এখানেই সমস্যা। যেই মানুষগুলো এই ময়দানে আসছে, এই মানুষগুলোকে ময়দানের জন্য কবুল করেছেন কে? যেই মানুষগুলো ময়দানে আসে নাই, কম্বলের নিচে তাদের মাথা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, কি মজাই না লাগতেছে। আরে এখানে বৈশাও তো আলোচনা শোনা যায়, দেখ দেখ কত স্পষ্ট শোনা যায়। বউ বলতেছে যাও যাও ময়দানে যাও, বললো না না দেখো এখান থেকে কত সুন্দর শোনা যায়, তুমিও বসো দোলজোড়ে মিলে আওয়াজ শুনবো, আর মিটি মিটি দুষ্টা আমি করবো। আছে না নাই? না, ঘরে রাখা যাবে না, বের করে দিতে হবে। যে ঘরে গরম করবা না, বাহিরে চলে যাও, অন্তত পক্ষে আমি আলোচনা ঠিক মতো শুনতে পারো। কথাটা মা বোনদেরকে বলেছি, যদি করতে পারেন আপনি আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। শুনেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি বলেন, আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ছয়জন নারী। কতজন? সবাই বলেন কতজন নারী? বিশ্বনবী বলল, শোনো, আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ছয়জন নারী। তবে নারীরা তোমরা এটাও শুনে নাও, আমি যখন মেয়েরাজে গিয়েছি জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি পরিমাণ আমি নারীদেরকে দেখেছি। সবাই বলেন নাউযুবিল্লাহ। কয়জন নারী আল্লাহ তাআলার সবচাইতে প্রিয়? এই ছয় জনের নামটা জানা দরকার আছে না নাই? শুনবেন, নারীদের কত শুনতে হবে। শুধু তাই নয়, আজকে ওয়াদা করবেন যে আমার যত কষ্টই হোক না কেন, এই ছয় জন নারীর জীবনী কিনে আমি আমার ঘরের বউকে, আমার মেয়েকে, আমার ছেলের বউকে আমি উপহার দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে কয় হুজুরা আমার নামই কয় নাই, বই কেনার ওয়াদা করাই আনিস। হুজুরা মনে হয় বই বেচতে আইসে। না, আমি বই বিক্রি করতে আসি, এবং শুধু আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের আইডল ঠিক করতে হবে। আমাদের আইডল তো এখন মাশাআল্লাহ, আইডলদের কথা আর বলাই যায় না, আর বলাও লাগেও না। এক সুপারস্টার চুল কাটছে এক স্টাইলে, ব্যাস এটা স্টাইল হয়ে গিয়েছে। এখন কিরে এটা কার স্টাইলে চুল কাটলি, অমুক কে কাটছে? বাবা বলে দেখো তোমার ছেলে অমুক খানের স্টাইলে চুল কেটে এসেছে, কত সুন্দর না লাগছে। ও বাবা, তোমার টাকা দিয়ে সন্তান অপকর্ম করছে, তোমাকে এর জন্য জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? বলে হুজুর দোয়া কইরেন, ওই যে খুদে গানরাজের পিচ্ছি একটারে দেখা, ওর মার খুব শখ লাগছে মেয়েটারে ওই খুদে গানরাজের মতো গান শিখাইব, গানের রাজা বানাবে, এই জন্য প্রতিদিন সকালবেলা আমাকে কষ্ট করে গান শিখার স্কুলে নিয়ে যেতে হয়, চারুকলায় নিয়ে যেতে হয়। ও বাবা শুনে রাখো, তুমি চারুকলায় নাও না, তুমি মেয়েকে নিয়ে জাহান্নামে যাও। বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে, শোনো, যারা এরকম গান বাজনার সাথে সম্পৃক্ত থাকবে, দেখেন জাহান্নাম আমাদের জন্য কত সোজা হয়ে গেছে, কত সস্তা হয়ে গেছে।
কি হয়েছে? একটা গানের কনসার্ট হবে, শাহরুখ খান আসবে, তার পাশে যে সিটটা, এই সিটটার দাম 5 কোটি টাকা। বলেন তো এই টিকিটটার এই সিটটা বিক্রি করতে কি খুব বেশি সময় লাগবে নাকি একাধিক লোক পাওয়া যাবে? একাধিক লোক পাওয়া যাবে না। ও মুসলমান, ওটা শাহরুখের পাশের সিট নয়, ওটা জাহান্নামের ভিতরে শয়তানের পাশের টিকিট কিনতেছো তুমি, ভয় পেয়েছেন নি? তাহলে ঠিক বেঠিক কিছুই যে কর না, কথা কি ভুল বলেছি? বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে, শোনো তোমরা যারা গায়ক গায়িকাদেরকে ভালোবাসবে, নায়ক নায়িকাদেরকে ভালোবাসবে, সন্তানদেরকে নায়ক নায়িকা বানাবে, গায়ক গায়িকা বানাবে, তাদের বাসে বসবে, তাদের সাথে উঠবে বসবে চলবে ফিরবে, শোনো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের কানের ভিতরে, তোমাদের কানের ভিতরে সীসা, সীসাকে গরম করে তোমাদের কানের ভিতরে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না। ও যুবক, কানের ভিতরে যখন হেডফোনটা লাগাও কতটা ভাল লাগে না? তখন চিন্তা কইরো যে এই হেডফোন লাগাই নাই, কানের ভিতরে গরম সীসা লাগাইছি। কি লাগাইছি? সীসা লাগাইছি। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে বসে বলতেছে, আমার সাহাবীরা শোনো, তোমরা দুইটা জিনিসের প্রেমে পড়িরো না। কয়টা জিনিস? তোমরা দুইটা জিনিসের প্রেমে পড়িরো না। জিমে গেছেন নাকি? চলবে না, শেষ করব না, চললে বললেন শেষ করে দিব, চলবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে, সাহাবীরা শোনো, তোমরা দুইটা জিনিসের প্রেমে পড়িরো না। কথাগুলোর পয়েন্ট গুলো দিচ্ছি, ছয় নারীর নাম কিন্তু এখনো বলি নাই, শুনবেন তো ইনশাআল্লাহ, মুখস্থ করবেন, করবেন তো ইনশাআল্লাহ, মনে রাখেন, বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে, দুইটা জিনিসের প্রেমে পড়িরো না। কয়টা জিনিস? দুইটা জিনিসের প্রেমে পড়িরো না, তার ভিতরে একটা হলো দুনিয়া, একটা হলো কি? দুনিয়া। আজরাইলকে আল্লাহ তাআলা যেদিন মানুষের জান কবজ করার জিম্মাদারি দিয়েছে, দায়িত্ব দিয়েছে, এইবার আল্লাহর কাছে আজরাইল প্রশ্ন করল, ওগো রব্বুল আলামিন, তুমি পৃথিবীতে মানুষ পাঠাইছো, কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই। কি বলেন? কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। দোকানে একটা মাল কিনবেন, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি না থাকলো বলে শাটার গ্যারান্টি। কি বলে? বলে না। কি গ্যারান্টি দেয়? শাটার গ্যারান্টি মানে দোকানের ভিতরে থাকে, আপনি যত লড়াচড়া করেন করেন, দোকানের ভিতরে কোনো ঝামেলা হইলে আমি সেটা পরিবর্তন করব, সেটার দায়িত্ব আমি নিব। কিন্তু বাবাজি, দোকানের বাইরে নিয়ে আপনি যাই করেন না কেন, সেটার দায়িত্ব আমি নিব না। আজরাইল বলো, আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের তো কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই, আছে কি না? আজরাইল বলো, আল্লাহ মানুষের কোনো পার্সের ডুপ্লিকেট পার্সও হয় না, হাত ভেঙে গেছে এমন কোথাও নাই, আরেকটা হাত আইনা লাগাইতে পারবে, আছে নাকি? হাজার কোটি টাকা দিনে, সমস্ত সম্পদ দিয়ে দিনে। আজরাইল বলো, আল্লাহ দুটা চক্ষু দান করেছেন, একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, গোটা দুনিয়ার বিনিময় তো চক্ষুটা ক্রয় করতে পারবে না, পারবে কি না? এইবার আজরাইল বলো, আল্লাহ কোনো ওয়ারেন্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো পার্টস হারা গেলে, ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে, এই পার্টসগুলো ক্রয়ের কোনো কিছু নাই, তার মানে তো মানুষের কোনো ফিউচার নাই, কোনো ভবিষ্যৎ নাই, কত আশা থাকবে, কত স্বপ্ন থাকবে, কত কিছু থাকবে, কিন্তু আসলেই তো কিছু নাই, ঠিক কি না? ওগো আল্লাহ, তাহলে মানুষ দুনিয়াতে যাবে কেন, দুনিয়াতে বাঁচবে কেন? প্রশ্ন কার? এই যে এই মিয়া ঘুমে ধরছে, প্রশ্ন করছে কে? প্রশ্ন করছে কার কাছে? আল্লাহর কাছে প্রশ্ন করছে। এইবার আজরাইলকে আল্লাহ বলল, আজরাইল তুমি কি কি প্রশ্ন করবে আমি সব জানি, আম
আমরা যা বলি না তাও জানেন কে? আমরা যাও দেখি না তা দেখেন কে? আমরা যাও বুঝি না বোঝেন কে? সর্বদা সব জায়গায় সর্ব অবস্থায় বিরাজমান কে? সন্দেহ আছে? এইবার আল্লাহ বলল, আজাইল শোনো, প্রতিটি মানুষের ভিতরে আমি দুইটা জিনিস দিয়ে দিব, এই দুইটা জিনিসের জন্য মানুষ পৃথিবীতে বাঁচবে। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে দিব, তার ভিতরে একটা হলো মানুষকে আমি স্বপ্ন দেখাবো। কি দেখাবে? স্বপ্ন। স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সব স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে, তবুও স্বপ্ন দেখে কে? মানুষ স্বপ্ন দেখে না। আল্লাহ না করুক আজকে এই ঘরটা পুরে ছাই খাই হয়ে গেল, তার মানে কি নতুন করে ঘর বানানোর স্বপ্নে কি ওই ঘরওয়ালারা দেখবে না? আল্লাহ বলে, জিব্রাইল, ও আজরাইল শোনো, আমি মানুষের ভিতরে স্বপ্ন দেখার মতো পার্সটা তৈরি করে দিছি, যত আঘাত আসুক না কেন, যত ব্যাঘাতই ঘটুক না কেন, মানুষ স্বপ্ন দেখবে। আর আল্লাহ বললে, আজরাইল, দুনিয়া নামের একটা মুলা মানুষের সামনে ঝুলছে, লাল নীল বাতি, ঠিক না? কি বলেন, ঠিক কে না? আল্লাহ বলে, আজরাইল শোনো, মানুষ শুধু স্বপ্ন দেখবে, প্রতিদিন হাজার হাজার স্বপ্ন ভেঙে যাবে, আবার মানুষ নতুন করে স্বপ্ন দেখবে। একটা বাচ্চা হয়েছে, আল্লাহ না করুক বাচ্চাটা মারা গিয়েছে, ঘরওয়ালিকে সান্ত্বনা দিচ্ছে, ভেঙে পড়ো না, আল্লাহ আবার আমাদেরকে স্বপ্ন কি আবার আমাদেরকে সন্তান দিবে, এই স্বপ্ন দেখেন না? আল্লাহ বলে, আজরাইল, আমি এই স্বপ্নটাই মানুষকে দেখাবো। আর আল্লাহ বলে, শোনো আজরাইল, দুই নাম্বার হলো মানুষকে পৃথিবীর প্রেমে আমি ফেলে দিব, মানুষ পৃথিবীর প্রতি আসক্ত থাকবে, এই লাল নীল বাতির প্রেমে পড়ে যাবে, ঠিক না? কত ভালো লাগে এই পৃথিবী ছিল না কিছু, যেদিন আপনি আমি নতুন সংসার শুরু করেছি, স্বামী আর স্ত্রী কিছু ছিল সংসারে? সবাই কথা বলে না, কিছু ছিল? কিছুই ছিল না। এইবার শ্বশুর শাশুড়ি চিন্তা করলো, নতুন সংসার শুরু করলো, কিছুই নাই, প্রত্যেকটা আইটেম থেকে কিছু কিছু করে দেই, কিছু কিছু করে আপনার সংসারের প্রথম পুঁজিটা দিল। এইবার সেই পুঁজি থেকে শুরু করে আজকে আপনার সংসার হলো, আজকে আপনার সন্তান হলো, আজকে আপনার জমি হলো, আজকে আপনার বাড়ি হলো, আজকে আপনার গাড়ি হলো, আজকে আপনার ধন হলো, দৌলত হলো, কিন্তু এখনো আপনার হওয়ার পালা শেষ হয় না, কিছুই ছিল না। কি বলেন, কিছুই ছিল না? কিছুই না থাকা থেকে সব হয়েছে, কিন্তু এখনো আপনার শখ আল্লাহর শেষ হয় নাই। এই তো, এই তো, কি বলেন, ঠিক কি না? সত্য না মিথ্যা? এই জিমাইতেছেন কেন? একটা গল্প শুনবেন, কথা বলেন না শুনবেন? এটা আপনাদের জীবনই দেখে মনে পড়লো যে যেই সমাজে আমরা পুরুষরা অচল হয়ে যাই, সেই সমাজে আল্লাহ আমাদের অপূর্ণতাগুলো পূর্ণ করেন নারীদেরকে দিয়ে। এটার প্রমাণ বিশ্ব দেখেছে, ঠিক কি না? গত দু একদিন আগে ইন্ডিয়াতে শয়তান, আবু জাহেল, উম্মা সাইবা, ফারাউন, নমরু, এদের উত্তরসূরি যারা আছে তারা চিন্তা করলো যে আমাদের পূর্বপুরুষরা যে কাজ করেছে আমাদেরকে তো সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে, তাহলে কি করা যায়? চলো, শয়তান বুদ্ধি দিল যে তাহলে এক কাজ করো, এবার হিজাবের বিরুদ্ধে লাগো, বোরখার বিরুদ্ধে লাগো। কি করলো তারা? তারা শুরু করলো যে কলেজ ভার্সিটি গুলোতে হিজাব পরে আসা যাবে না। তারা আইন পাশ করলো, তারা
ঘোষণা দিতে শুরু করলো, মিছিল করতে শুরু করলো। আমার আল্লাহর এক বান্দী মুস্কান, কি নাম মুস্কান, সেদিন বার্সিটিতে গিয়েছিল। যখন ওরা মুস্কানকে কেন্দ্র করে বাধা দিল আর জয় শ্রীরাম করে স্লোগান দিতে শুরু করলো, তখন এই বাগিনী আল্লাহর বান্দী ভয় পায়নি, কাবু হয়নি। এরকম পুরুষের সামনে সে নিজেই স্লোগান দিতে শুরু করলো, আল্লাহু আকবার। কি স্লোগান দিয়েছে সে? আল্লাহু আকবার। তার একা একটা অবলা নারীর স্লোগানে শত শত শয়তানের বাচ্চা, আবু জাহেল, উতবা, সাইবার বাচ্চারা ভয়ে তার রাস্তা পরিষ্কার করে দিয়েছে তার এক আল্লাহু আকবারের স্লোগানে। আল্লাহু আকবারের কি দাপট সেদিন বিশ্ব দেখেছে। শুধু তাই নয়, সেখানে ক্ষান্ত হয়নি, সারা বিশ্বে এই মুস্কানের আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ পাতাল কম্পিত হয়ে সারা বিশ্বের সমস্ত মুসলমানরা সেদিন স্লোগান তুলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন এক জিনিস ফেসবুকের ইতিহাসে এত বেশি আল্লাহু আকবার ব্যতীত অন্য কোন শব্দ লেখা হয় নাই আর প্রচারিত হয় নাই। আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, শোনেন, এই আল্লাহু আকবারের স্পিরিট এত বেশি। আজকে তো আমাদের চোখের সামনে আল্লাহ মুস্কানকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার এখান থেকে শুরু হয় নাই। মক্কাতুল মুকাররমায় বিশ্বনবী মুহাম্মদ আরবি, ইসলামের প্রথম যুগে বিশ্বনবী মুহাম্মদ আরবি একাকী তার প্রিয় সাহাবীদেরকে নিয়ে আবাদত করতেছিল, প্রকাশ্যে আজান দিচ্ছিল না, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওমর হোক, আবু জাহেল হোক, একজনকে তুমি কবুল করো ইসলামের জন্য। দোয়া করেছেন কোথায়? আল্লাহ তাআলা বিশ্বনবীর দোয়াকে কবুল করেছে। বিশ্বনবী মুহাম্মদ আরবির দোয়া কবুল হয়ে গেল। মক্কার সমস্ত কাফেররা অমরকে দায়িত্ব দিল, যাও যাও, তোমার মতো সাহসী ছাড়া মুহাম্মদের মাথা কেউ কর্তন করতে পারবে না। অমর তার তরবারি নিয়ে বিশ্বনবীর মাথা কর্তন করার জন্য যখন সামনের দিকে আগাতে শুরু করলেন, প্রতিমধ্যে একজন ডাক দিয়ে বলল, অমর কোথায় যাও? এইবার অমর বলল, মুহাম্মদের মাথা কাটতে যাই। সে ডাক দিয়ে বলল, অমর মুহাম্মদের মাথা তো পরে কাটবে, আগে যাও তোমার বোনের বাড়ি যাও, গিয়ে দেখো তোমার বোন বনাইর কি অবস্থা। বলল, বোন বনাইর কি হয়েছে বলো, যাও তখনই দেখবা। ওমর এইবার খাপ মুক্ত করা তরবারি নিয়ে বোন ভগ্নিপতির উদ্দেশ্যে তাদের বাড়ির দিকে ছুটতে শুরু করলেন। তাদের বাড়ির আঙ্গিনায় যখন যেয়ে পৌঁছলেন, তখন ওমর শুনলেন ভিতর থেকে আওয়াজ আসছে, তার বোন মধুর সুরে তেলাওয়াত করতে শুরু করেছে। তার বোন তেলাওয়াত করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর আওয়াজ শুনতে শুনতে ঘরের ভিতরে প্রবেশ করল। মুহূর্তের ভিতরে ওমর ঘরে ঢুকে দেখতে শুরু করলো, বোনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বোন সূরায়ে তাহা তেলাওয়াত করতে শুরু করলো।
অমর বোনকে বলল, ও বোন ঘটনা কি এইটা, তুমি কি তালাওয়াত করছো? এইবার বোন ডাক দিয়ে বলল, ভাই তুমি মুসলমান না, তুমি বেঈমান, তোমার উযু নাই, তোমার গোসল নাই, তুমি নাপাক, নাপাক অবস্থায় তুমি এই তালাওয়াত শুনতে পারবে না। এইবার অমর বলল, ওরে বোন এই তালাওয়াত শুনতে হলে আমাকে কি করতে হবে বলো? এই মধুর যে আওয়াজ আমার কানে ভেসে আসলো, এই তালাওয়াত তো বোন আমাকে শুনতেই হবে, এই তালাওয়াত না শোনা পর্যন্ত আমার ছটফটানি বন্ধ হবে না। এইবার বোন বলল, ভাই তাহলে তোমাকে পবিত্র হতে হবে। এইবার বোনের কথা অনুযায়ী ওমর গোসল করলেন, ওমর এইবার পবিত্র পবিত্রতা অর্জন করলেন। পবিত্র হওয়ার পরে এইবার বোনকে বললেন, বোন তোর কথা অনুযায়ী তুই যা বললি আমি তো তাই করলাম, তাহলে এইবার আমাকে সেই মধুর বাণীটা আরেকবার শোনাও, মধুর বাণীটা আরেকবার শোনাও। এইবার ওমরের বোন সুন্দরভাবে তেলাওয়াত করতে শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, طه ما أنزل عليك القرآن لتشقى ভালো লাগে আপনাদের কাছে এই তেলাওয়াত? কার শুধু তাই নয় মুসলমান, আজকে যেমন এই মজলিসে এই কালাম তেলাওয়াত করছি আমি, শুনছেন আপনারা ঠিক না? এরকম একটা মজলিস কায়েম হবে জান্নাতে, কোথায় এরকম একটা মজলিস কায়েম হবে জান্নাতে, সেদিন সেই মজলিসে উপস্থিত থাকবেন সমস্ত জান্নাতবাসীরা। কারা? আল্লাহ। ওই মজলিসের জন্য আপনি আমাদেরকে কবুল করে, আমিন বলতে কষ্ট হয়? শুধু তাই নয়, সেদিন জান্নাতে এই মজলিসটা কায়েম হবে, সেদিন সবচাইতে মধুওয়ালা সুরে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে। আমার ভাইরা, আল্লাহর নবী দাউদ এমন একজন নবী ছিলেন, তিনি যখন আল্লাহর আসমানি কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের সমস্ত মাছগুলো সমুদ্রের পারে আইসা দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। বলেন আল্লাহু আকবার। সেদিন সমস্ত জান্নাতবাসী বলবে, আল্লাহ, পৃথিবীতে বিভিন্নকারী শব্দের মুখে তেলাওয়াত শুনেছি, বিভিন্ন হুজুরদের মুখে শুনেছি, তোমার নবী দাউদ খুব সুন্দর পড়ত। ওগো আল্লাহ, আজকে তোমার কালামটা তোমার নবী দাউদ একটু পড়ুক, দাউদ একটু। আল্লাহ বলে, ও জান্নাতিয়া শোন, আমি তোর তো তোদের কোনো চাওয়া অপূর্ণ রাখবো না, কোনো চাওয়া অপূর্ণ রাখবো না। এইবার আল্লাহ তাআলা দাউদ নবীকে বলবে, দাউদ পড়ো। সেদিন দাউদ নবীও তেলাওয়াত করবে। বলেন আল্লাহু আকবার। দাউদ নবীর তেলাওয়াতই ক্ষান্ত হবে না, সর্বশেষ সমস্ত জান্নাতিরা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, যে যেই তেলাওয়াত করুক না কেন, যার চিঠিখানা সে যখন পড়ে তখন এটা না কত মধুময় লাগে, ঠিক কিনা? এইবার জান্নাতিরা বলবে, আল্লাহ আপনার কালাম আপনার জবান থেকে আমরা একটু শুনতে চাই। আল্লাহ বলে, জান্নাতিরা শুনবা? বলো হা আল্লাহ, শুনবো। সেদিন আমার আল্লাহ তেলাওয়াত করবে, আদার রহমান। যখন কারি সাহেবরা তেলাওয়াত করে হৃদয়ে উথাল পাথাল শুরু হয়ে যায়, ঠিক কিনা? এমনও হয় কারি শব্দের তেলাওয়াত শুনে মানুষ অজ্ঞান হয়ে যায়। সেদিন আমার আল্লাহ তেলাওয়াত করবে, আমরা তো তেলাওয়াত করি আর রহমান, সেদিন আমার আল্লাহ তেলাওয়াত করবে, আনার রহমান, আমি তো রহমান। বলেন আল্লাহ। সেই তেলাওয়াত শোনার জন্য আমরা রাজি আছি তো? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলি আমিন। তো ভাইরা আমার, এইবার কে অমরের বোন তেলাওয়াত করতে শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, طه ما أنزلنا عليك القرآن
দামেস্ক তেলাওয়াত করবেন সেদিন ওমরের বোনের তেলাওয়াত শুনে ওমর বলল বোন এই তেলাওয়াতে তোর হৃদয় উত্থাল পাতাল শুরু হয়ে গিয়েছে মন তো আর মানে না চল চল তোর নবীর কাছে নিয়ে চল আমি তোর নবীর মুখ থেকে এই তেলাওয়াত শুনতে চাই বলেন সুবহানাল্লাহ এইবার ওমরের বোন ওমরকে নিয়ে চলে গেলেন বিশ্ব নবীর সামনে সব সাহাবীরা দেখে তো ভয় পেতে শুরু করলো ওমরের তরবারি কিন্তু এখনো খাপে ঢুকানো হয় নাই খাপ বুঝেন খাপ বুঝেন ঢাকনা ঢাকনা তলোয়ার যেটার ভিতরে ঢুকানো হয় ওমরের খোলা তরবারি দেখা সমস্ত মুসলমানরা সাহাবীরা ভয় পাইতে শুরু করলো আরে ওমর যেহেতু আসছে আর জানি কার শরীর থেকে তার গর্দান আলাদা হয়ে যাবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলল ওরে সাহাবীরা ভয় পাইস না টেনশন করিস না বসো ওমর কি করে দেখতে দাও এইবার ওমর চলে আসলো বিশ্ব নবীর সামনে বিশ্ব নবীর সামনে গিয়ে ওমর আত্মাহত স্রোতে বসলো আমরা তো আমি তো বড় মিয়া হুজুরের সামনে আবার কিসের আত্মাহত হুজুর আপনি খারা নামি চেয়ারটা নিয়ে বসলো তুমি যত বড়ই বড় মিয়া হও না কেন একজন আলেম তোমার চাইতে লক্ষ কোটি গুণে বেশি সম্মানিত শুধু তাই নয় ও মুসলমান শুনে যান আসছেন শুনতেন একটু শুনে যাই বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে শুনো তুমি দেখবা তোমার দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অমুক তমুক কত পাওয়ারফুল ব্যক্তি দেখবে ও মুসলমান একজন ব্যক্তি বের করে দেখাও যে চলার সময় আমার ফেরেশতারা নূরের পরে বিছিয়ে দেয় এমন একজনও আছে মেম্বার বলেন চেয়ারম্যান বলেন যা আছে সর্বোচ্চ লাল গালিচাগুলো বিছাবে তাই না সর্বোচ্চ লাল গালিচা বিছাবে আর বেশি কিছু বিছাবে না আমার এই ছোট্ট বাচ্চাটাকে দেখেন দাঁড়াও তুমি তুমি একজন দাঁড়াও এই যে দেখেন ওইদিকে ফিরো দেখছেন কথা বলে না সবাই দেখছেন বসে এবার বিশ্বনবী কি বলে শুনেন বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে শোনো একজন মাদ্রাসার সবচাইতে ছোট যেই ছাত্র ওই ছাত্রটা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে আমার আল্লাহর ফেরেশতারা তাদের নূরের পরগুলো বিছায়া দেয় মুফতি মুহাদ্দিস বড় হুজুর তো বাদই দিলাম এটা কাটটা বললাম ছোট বাচ্চাটা বললাম শুধু তাই নয় বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে শোনো একজন আলেম যেই এলাকায় যাবে যেই এলাকার মাটিতে একজন আলেমের পা পড়বে ওই এলাকার যেই সমস্ত গোরস্থানগুলো রয়েছে ওই গোরস্থানগুলোতে ৪০ দিন পর্যন্ত তাদের কবরের আযাবগুলো মাফ করে দেওয়া হয় এবার বুঝছেন আপনি তো সাধারণ দুই আনার চেয়ারম্যান আর মেম্বার মিয়া আপনার চেয়ারম্যান মেম্বার গণার সময় আছে নাকি বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে ও আমার সাহাবীরা শোনো তোমাদের যদি ১০০০ ঘোড়া থাকে তার ভিতরে যদি একটা ঘোড়া থাকে লাল টক টক করনেওয়ালা তাহলে ১০০০ ঘোড়ার ভিতরে তোমার ওই ঘোড়াটা বের করতে ওই ঘোড়াটা চিহ্নিত করতে কষ্ট হবে নাকি বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে কেয়ামতের ময়দানে যখন সমস্ত দুনিয়াবাসী একত্রিত হবে তখন দেখবা তোমাদের মসজিদের দুই আধার মুসল্লি যারা ২০০০ টাকা বেতন দিতে ১১ মাস বাকি থাকতো যার যার ওই মুয়াজ্জিনের মাথা দেখবা ও গর্দান দেখবা তোমাদের সবার চাইতে উপরে তুমি তো ঝাড়ি লাগাও মুয়াজ্জিন সাহেব
আজান 2 মিনিট দেরি হইল কেন? তুমি জারি লাগাইবা তোমার ইউনিয়নের সচিবের সাথে, মসজিদের মুয়াজ্জিনের সাথে নয়। কারণ তোমার সচিব তোমার অধীনস্থ, তোমার মেম্বার চকিদার তোমার অধীনস্থ, আর আমার মসজিদের মুয়াজ্জিন ইমাম স্বয়ং আল্লাহর অধীনস্থ। ঘরটা কার? ওই ঘরে যারা চাকরি করে চাকরিটা কার? তাহলে আল্লাহর ঘরে যারা চাকরি করে, ওই মিয়া চেয়ারম্যানের বাড়ির কুত্তাটাও চেয়ারম্যান না? কথা কন, চেয়ারম্যানের বাড়ির কুত্তাটাও চেয়ারম্যান না? তা আমার আল্লাহর ঘরে যারা চাকরি করে তারা কি তোমার মতো এমপি মন্ত্রী গণার টাইম আছে নাকি? চোখ তুলে কথা বইল না, ভদ্রতা দেখায়ও, আদব কায়দা শিখো। কিছুদিন আগে এক পাগল দেখেছে বাংলাদেশের মানুষ, খুব কয়েকদিন আলেমদেরকে খুব ডিস্টার্ব করেছে, বহস করতে হবে বহস, কতটুকু পারো আমি দেখব। বুঝছেন না ওই পাগল কোথায়? উত্তর দেন আমাকে, সে পাগল কোথায়? আছে কোনো খবর? মসজিদের মুয়াজ্জিন এখনো আছে না নাই? কতদিন রাখবেন? যতদিন জীবিত থাকবে ততদিন থাকবে, ঠিক কিনা? তুমি পাগলা কোথায়? তোমার চেয়ারম্যানের বয়স 5 বছরের বেশি নয়, তোমার মন্ত্রী 5 বছরের বেশি নয়। তবে শুনে রাখো, আমার আল্লাহর কাছে আল্লাহর ঘরের স্টাফ হিসাবে যার নামখানা উঠছে কেয়ামতের ময়দানে, আল্লাহর কর্মকর্তা কর্মচারীদের নামের তালিকা তখন প্রকাশ হবে যখন এই মসজিদের একদিন আজান যে দিছে তার নামটাও ওই তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। পিপিলিকার পাখা গজে মরিবার তরে, ঠিক না? খুব লাপাইছিল, বাহাস করবে, বাহাস করার আগে তোমার গোপন ভান্ডার ফাঁস করেছেন কে? আহা, তুমি বোকা, বড্ড বোকা, তুমি ইতিহাস ভুলে গিয়েছো, তুমি ইতিহাস জানো না। তোমার বাবার 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 দাদার 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 দাদা ছিল নমরুদ, ঠিক কিনা? ওই নমরুদকে আমার আল্লাহ শায়েস্তা করেছে কি দিয়ে? পুরো সুস্থ মশা না, ল্যাংড়া মশা। সুতরাং যুগে যুগে যারা ইসলাম মুসলমান আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিবে তোমাদেরকে আমার আল্লাহ এইভাবেই জমিনে লাঞ্ছিত করবে। আপনারা তো নার্ভাস হয়ে গিয়েছিলেন তখন, হাই হাই হুজুরদের জানি কি অবস্থা হয়। হুজুরদের সাথে আছেন কে? আপনারা আছেন কোন দিকে? আপনারা আছেন কোন দিকে? শুনতে চাই আলেম ওলামা যেখানে, কোন দিকে থাকবো আমরা? আলেম ওলামার দিকে থাক। অনেক সময় ভয় পেতে পারেন যে ম্যাগ দেখা যায় না, এই ম্যাগটা কেটে যাবে একটা সময়, হয়তো কিঞ্চিত বৃষ্টিও হবে, হয়তো বা ঝড় তুফান হবে, টর্নেডো হবে। মনে রাখতে হবে এই টর্নেডো স্থায়ী নয়, এই টর্নেডোর পিছনে সূর্য হুঁকি মারছে। সুতরাং আলেমদেরকে সম্মান করেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে, আমার সাহাবীরা তোমরা আলেম হও, তোমরা কি হও? তোমরা আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের বাবা হও, আলেমের আলেমের বাবাও যদি না হতে পারো আলেমের আত্মীয় স্বজন হও, যদি কিচ্ছু না হতে পারো তাহলে আলেমকে ভালোবাসো, আলেমকে। আমরা আগের যাগুলি করতে পারি তো করবো ইনশাল্লাহ, যদি নাও পারি সর্বদা সর্ব অবস্থায় আমরা আলেমদেরকে ভালোবাসবো, ঠিক কিনা? কারণ কি জানেন ভাই, এই আলেমরাই আমাদের আপন, এই আলেমরাই কথা বলে না, বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আপনার দুনিয়াতে আসার থেকে শুরু করে বিদায় হওয়া পর্যন্ত কোন কাজটা আলেমদের লাগে না বলেন তো?
তাহলে আলেমরাই আমাদের আপন, কথা ঠিক কিনা? তোমরা যারাই আসছো, তোমরা আসছো আমাদেরকে বিক্রি করতে, আমাদের মাথা বিক্রি করে তোমরা টাকা কামাই করে নাও, আর আলেমরা আমাদের জন্য দিন রাত বিনা স্বার্থে মেহনত করে যায়, ঠিক কিনা? প্রমাণ যদি প্রমাণ দেন, করোনার সময় দেখেন নাই কেউ, মিয়ারা কথা কন না কেন, করোনার সময় দেখেন নাই আলেমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বাবা আসে নাই সন্তানের জন্য, সন্তান আসে নাই বাবার জন্য, লাশ পচে গিয়েছে। এই মেয়েগুলি কি গল্প না বাস্তব? বিদেশের চিত্র না বাংলাদেশের চিত্র? আলেমরা আপনাদেরকে ফেলতে পারে নাই, সবাই সেদিন পালিয়ে গিয়েছে, আলেমরাই আপনাদের কাছে মিলেছে। সুতরাং সর্ব অবস্থায় ভালোবাসবো কাকে? আলেম ছাড়া আমাদের অন্য কোনো গতি? আল্লাহ তাআলা আমাদেরকে আলেম হওয়ার, নতুবা আলেমদের আত্মীয় হওয়ার, আলেমের বাবা হওয়ার, নতুবা আলেমদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, বলেন আমিন। ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, মনে আছে নাকি? চলবে না শেষ করব? চলবে, শেষ করার টাইম হইলে বললেন আমি শেষ করে দিব, কারণ যত তাড়াতাড়ি শেষ করতে বলবেন আমার জন্য তত বেশি ভালো হবে, ঠিক কি না? ঠিক না? এইবার ওমর বিশ্ব নবীর সামনে গিয়ে আত্মাহত স্রোতে বসলেন, বিশ্ব নবীকে বলল নবী গো, বোন বড়াইয়ের কাছে তেলাওয়াত শুনলাম, তার আগে মাথা নষ্ট ছিল, আপনার কল্লা কাটার জন্য তরবারি আনছি, দেখেন ও নবী তরবারি আপনার পায়ে ফেলে দিলাম। নবী কি এমন মধুর কালেমা জানেন আপনি, আমাদেরকে আমাকে মধুর কালেমাটা একটু পড়ান। এইবার বিশ্ব নবী খুশি মনে হয়ে আল্লাহর শুকর আদায় করে ওমরকে পড়াতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন কে? ওমর। এইবার সাহাবীরা যারা পলাইছে রাইতে শুরু করছে, আমাদের দেশের যে অবস্থা হয় আর কি, নেতায় যখন বিপদে পড়ে তখন আর কর্মী খুঁজে পাওয়া যায় না, ঠিক না? খাওয়ার জন্য নেতা বানায়। বিশ্বনবী মুহাম্মদ আরবি, এইবার সমস্ত সাহাবীরা সম্মিলিত হলো, ওমর দেখলো নামাজের ওয়াক্ত হয়ে গেল, বিশ্বনবী এবার গোপনে গোপনে আজান দিল, নামাজের সময় হলো, ওমর বলল নবী এইটা কিন্তু চলবে না, কথা বলে না, এইটা কিন্তু চলবে না, আমি ওমরে যেখানে আছি সেখানে কোনো কিছু গোপন থাকবে না, আকাশ জানবে, বাতাস জানবে, মানুষ জানবে, জিন জানবে, নবী আপনার যা করণীয় আপনি করতে শুরু করে দেন, বলবেন আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবী ওমরকে বলল, ওমর আজানের সময় হয়ে গিয়েছে, আজান দাও। এইবার উচ্চ কণ্ঠে আজান দেওয়া হলো, আজান শুনে মক্কার সমস্ত কাফেররা খোলা তরবার নিয়ে চলে আসলো, আজকে মুহাম্মাদের সাঙ্গপাঙ্গর একদিন, কি আমাদের একদিন, যা আছে কপালে। আইসা দেখে ওমর এখানে সব স্টবাই খা, আমগো গুরু দিয়ে এখানে, ঠিক না? তলে তলে যে কি হয়েছে এত আর জানে না, গুরু তো এখানে থাম, দেখি গুরুর থেকে আগে শুই না, নেই ঘটনা কি? এইবার সমস্ত মুসলমানরা সালাত আদায় করলো, সালাত আদায় শেষে ওমর সমস্ত মুসলমানদেরকে নিয়ে সামনে বাহিরে আসলো, এই দিকে সব মুসলমানরা, অপর দিকে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা। এইবার ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন একটু কথা বলতাম, যদি অনুমতি নিতে হবে কি হবে না? আপনি মসজিদের সভাপতি সাহেব, খারা এত শুরু করে দিছে, দাঁড়ায় এত, এটা কি ঠিক না? ঠিক করা যাবে না, ইমাম সাহেব থেকে অনুমতি নিতে হবে, হুজুর যদি অনুমতি দেন এক মিনিট কথা ছিল বলছি, এটাই আদব।
এইবার ওমর বলল, গো নবী আপনি যদি অনুমতি দেন আমি এক মিনিট কথা বলবো। এইবার ওমরের উদ্দেশ্যে বিশ্বনবী বলল, বলো ওমর। এইবার ওমর ইবনুল খাত্তাব খোলা তরবারি উপরে উত্তোলন করলেন, সামনের সমস্ত কাফেরদেরকে উদ্দেশ্য করে বলল, ও মক্কার কাফেররা ওমরের এই তরবারি দেখছো কিনা? বলল, হ্যাঁ বস বস আপনার তরবারি দেখেছি। তরবারির ধার সম্পর্কে জানো কিনা? সেটাও জানি। তরবারি চালানি সম্পর্কে জানো কিনা? বলল, হ্যাঁ সেটাও তো দেখেছি, খুব ভালো তরবারি চালান। ওমর বলল, তাহলে এইবার শোনো, আকাশ পাকা আকাশ পাতালকে প্রকম্পিত করে আমি ওমর স্লোগান দিলাম, আল্লাহু আকবার। স্লোগান দিছে কে? ওমর স্লোগান দিছে। শয়তানগুলি একটা একটার দিকে চায়। ঘটনা কি? ভূতের মুখে রাগরাম আছে না, যে ঘটনা কি? ওমরের মুখে আল্লাহু আকবারের স্লোগান, তাও আকাশ পাতাল কম্পিত করে। এই স্লোগান তো ভিতর ভিতরে চলতো। ওমর বলল, শোনো ও মক্কার বাসী, তোমাদের মধ্যে কেউ আছো নাকি বিধবা হতে চাও? তোমাদের ভিতরে যদি কেউ থাকো বিধবা হতে চাও, তাহলে স্বামীদেরকে পাঠাও। যদি কোনো মা চাও সন্তান হারা হতে, সন্তানকে পাঠাও। যদি কোনো সন্তান চাও এতিম হতে, তাহলে বাবাকে পাঠাও। আজকে থেকে ওপেনলি আকাশ পাতালকে সাক্ষী রেখে আল্লাহু আকবারের স্লোগান চলবে, আল্লাহর নাম আল্লাহর জমিনে চলবে। যদি কেউ বাধা দিতে আসো, আমি ওমরের তরবারি তার শরীর থেকে গর্দানকে আলাদা করতে একটা চুল পরিমাণও ভাববে না। সেই থেকে শুরু আল্লাহু আকবারের স্লোগান। আমরা সেই স্লোগান ভুলে গিয়েছি, এই জন্য আল্লাহ তাআলা আবার সেই মুসকানকে দিয়ে সারা বিশ্বে আবার নতুন করে স্লোগান দেওয়া শুরু করেছেন। এবার আমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহু আকবার। এই আকাশ কার? এই জমিন কার? সুতরাং এই আসমান আর জমিনের মাঝে যা কিছু হবে সব কিছু হবে কার? শব্দ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যা, রাজত্ব চলবে তা। সবাই বলে নাই, কারণ কেউ কেউ একটু ভয় পায়, তো বুঝুন নাই, বলবে না, থাক সবার বলার দরকার নেই। ফতুয়া আছে তো জুরি কি জান বাঁচান ফরজ, আপনার লগে ঠিকঠাক করে পরে কি আমরা বিপদে পড়ব না? এই দলের লোক আছে না নাই? সর্বদা সর্ব অবস্থায় সব জায়গায় মুসলমান ভয় পাবে কাকে? বিবিসির সাক্ষাৎকারে মুসকান বলতেছে যে যখন এই সমস্ত এই শয়তানগুলো আমার দিকে তেড়ে আসতেছিল, তখন আমার ভিতরে ভয় কাজ করতেছিল যে হ্যাঁ হ্যাঁ আমি একা মেয়ে, এরা সবাই আমার দিকে আসতেছে, কেমন যেন হয়। তখন মুসকান বলে যে আমার জবান থেকে কে যেন আমাকে বলল যে তুমি বলতে শুরু করো আল্লাহু আকবার। মুসকান বলে আমি যখন স্লোগান দিলাম, দেখলাম যে এই শয়তানের পালগুলো আস্তে আস্তে সরে গেল। একজন মুসলমান সর্বদা স্মরণ করবে কাকে? যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ আরবি বললে, আমার সাহাবীরা তোমরা কয়টা জিনিসের প্রেমে পড়ো না? কয়টা? দুইটা। তার ভিতরে এক নাম্বার হলো দুনিয়া, দুই নাম্বার কি? হ্যাঁ দুই নাম্বার না, লাল নীল বাতি ওইটা না, ওইটা হলো আজরাইলের প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছে যে আল্লাহ সবাইকে পাঠাইবা এই ক্ষণস্থায়ী জীবনে, কেন তারা এই জীবনে থাকবে? তো আল্লাহ বলল দুইটা, তার ভিতরে একটা হলো লাল নীল বাতি, আরেকটা হলো কি? ভুলে গেছে, স্বপ্ন। এটা হলো কার কথা? আজরাইল আর আল্লাহর কথা। আর মুহাম্মদ আরবি সমস্ত সাহাবীদেরকে বলল, সাহাবীরা দুইটা জিনিসের প্রেমে পড়ো না। কয়টা? একটা তো বললাম, আরেকটা বলবো।
তো আপনারা তো শুনতে চান না মনে হয়, আর বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না, অল্প কিছুক্ষণ সময়, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। যে হুজুর অনেক রাত হইছে, আমগো তো একটু জরুরত লাগে, কতক্ষণ আর আটকে রাখবেন, সন্ধ্যার পরে তো শুরু করছেন তো করছেনই, থামাথামির নাম নাই না ভাই। যদি ঝাঁকানাকা নাচ চলতো আর ড্যান্সার আইতো, ইয়ের মিয়া হুশ আর জোশ সব শরীর দিয়ে এখন গাম বাড়াইতো, ঠিক কিনা? ঘুমাইতো না, এখন ঘুম আসে, তার মানে আমাদের ইমানে ঘাটতি আছে, ইমানকে মজবুত করতে হবে। দুনিয়ার পিছনে পড়েছেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে যে ষোলো সাহাবিরা দুইটা জিনিসের প্রেমে পড়বে না, এক নাম্বার হলো কি, দুনিয়া। আমরা তো সেটাই, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? কিসের প্রেমে পড়েছে মানুষ? দুনিয়ার প্রেমে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই, ঠিক কিনা? আছে কাপনের পকেট? একজন মানুষ হাত দেখাবেন, হুজুর আমি মরে যাওয়ার পূর্বে আমার সন্তানদেরকে বলবো, আত্মীয় স্বজনদেরকে বলবো যে আমার তো অনেক টাকা পয়সা, অল্প কিছু টাকা পয়সা দিয়ে দিও, কাপনের একটা পকেট বানিয়ে দিও। একজন লোক হাত দেখান, কেউ নাই, দুই একটা পাগল টাগল থায় তো হাত উঠান না, তাও নাই, তার মানে জাতে মাতাল তালে ঠিক। হুজুর এইখানে আমরা ঠিক আছি, ও মুসলমান জীবিত অবস্থায় কোত্তা পরো না, সুন্নতি কাপড় পরো না, মরলে তো সুন্নতি কাপড় ছাড়া তোমার বিকল্প কোনো রাস্তা নাই। শোনো, বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে, যাক সেটা পরে বলবো, তো বিশ্বনবী মুহাম্মদ আরবি কি বললো, যে তোমরা দুনিয়ার প্রেমে পড়ো না। দুই নাম্বারে বিশ্বনবী মুহাম্মদ আরবি বললো, তোমরা নারীদের প্রেমে পড়ো না। কার প্রেমে? এই দুইটা বইলা বিশ্বনবী বলতেছে, আমার সাহাবীরা তোমরা এই দুইটার প্রেমই সবচেয়ে বেশি পড়বা, ঠিক না? পছন্দ হয় না, ঠিক না? দুনিয়ার নারী, বিশ্বনবী বলে আমার সাহাবীরা, শোনো, বনি ইসরাইলের আল্লাহ তাআলার পক্ষ থেকে বনি ইসরাইলের জন্য যে গজবটা আসছে প্রথম, ওই গজবটা ছিল নারী জনিত কোনো এক কেলেঙ্কারির জন্য, এটা এত ভয়াবহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি, হাদিসটি হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে বিশ্বনবী মুহাম্মদ আরবি ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা কোনো এক ঈদের নামাজ পড়াতে যাচ্ছিলেন, ঈদের দিন, ঈদের দিন কথা বলে না, সব তা নিয়ে গেল, ঈদের দিন কোনো এক ঈদের নামাজ পড়াতে যাচ্ছিলেন বিশ্বনবী। বিশ্বনবী যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখলেন কিছু সংখ্যক নারীদেরকে, এইবার বিশ্বনবী মুহাম্মদ আরবি বলল, আমার নারীরা তোমাদেরকে দুইটা উপদেশ দিয়ে যাই, তোমাদেরকে দুইটা উপদেশ দিয়ে যাই, এক নাম্বার হলো তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি সদকা করো, দুই নম্বরে হলো তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো। এক নম্বরে কি মুখস্থ করেন, এক নম্বরে, দুই নম্বরে ঘরে যে ইন্টারভিউ নেবেন যে আমরা শীতের মধ্যে বৈশা বৈশা ওয়াজ শুনছি, তোমরা কি ঘুমাইছো না, ওয়াজ শুনছো, এটার পরীক্ষা হবে। বিশ্বনবী নারীদেরকে বলল, তোমরা বেশি বেশি সদকা করো আর বেশি বেশি ইস্তেগফার পড়ো। নারীরা দেখলেন যে ঈদের দিন, বিশ্বনবীর মন মেজাজ ভালো, এইবার নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কেন বেশি বেশি সদকা করব আর বেশি বেশি ইস্তেগফার পড়ব? বিশ্বনবী বলল, আমার নারীরা শোনো, আমি দেখেছি জাহান্নামে বেশিরভাগ নারীদের স্থান, বেশিরভাগ নারীদের স্থান, তবে তোমরা বেশি জাহান্নামে যাবে তাও দুই কারণে, কয় কারণে, দুই কারণে তোমরা বেশি জাহান্নামে যাবে। নারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলতে যেহেতু শুরু করেছেন সবগুলো বলে দেন, এইবার বিশ্বনবী বলল,
তোমরা যেই দুই কারণে জাহান্নামে যাবে তার ভিতরে এক নম্বর কারণ হলো তোমরা কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দাও। আপনাদের এলাকায় তো নাই, আছে নাকি? আসতে কর্নিটা, কারণ ওই ঘরে যদি আপনার আওয়াজটা শুনে তাইলে ঘরে গেলে খবর আছে, যে তুমি যদি না কইতা তাহলে তো হুজুরে জানতো না যে আমি অভিশাপ দিই, এই জন্য এটা আসতে কইবে। তো বিশ্বনবী মোহাম্মদ আরবি বলল, নারীরা তোমরা তো কথায় কথায় অভিশাপ দাও। কি অভিশাপ দেয়? তোর রূপে পড়ুক, বলে কি বলে না, তোর মুখ আল্লাহ বলে না দেখাও, এত মানুষের রূপে এত কিছু বলে তোর রূপে পড়তে না, ওই যে গাড়ির তলে পড়ুক। আসে না নাই, আপনাদের তো নদীর পাড়ের এলাকা, আল্লাহ তোর আর ফিরে না আনুক। আফসোস, ও আমার মায়েরা, বিশ্বনবী মোহাম্মদ আরবি বলেছেন যে খবরদার অভিশাপ দেওয়া যাবে না, অভিশাপ দেওয়া যাবে না, কারণ তোমরা বেশি জাহান্নামে যাবে দুই কারণে। তার নাম, তার ভিতরে এক নাম্বার হলো কি, অভিশাপ। কাকে অভিশাপ দিচ্ছ? তোমার স্বামী, তোমার সন্তান, তোমার আপনজনই তো, মা, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে সাবধান করতে হবে। আজকে তওবা করো, মুনাজাতের আগে তওবা করবা, আল্লাহ এতদিন না জেনে না বুঝে প্রিয় মানুষগুলোকে অভিশাপ দিয়েছি, আর দিব না, তওবা করলাম। যদি মন থেকে তওবা করতে পারো তোমাকে ক্ষমা করে দিবেন কে? এইবার বিশ্বনবী বলল, ও নারী, দ্বিতীয় নাম্বার কারণ হলো তোমরা স্বামীর সাথে নাফরমানি করো। কিও করে কি করে না? মিয়া দুই একজন তো ভালো আছে, আপনারা সবাই যেইভাবে কইতেছেন এত সব হ্যাঁ হ্যাঁ সামনে নাই তো সব দোষ আগে কান্দে উঠে দিতেছে। বিশ্বনবী বলো, স্বামীর সাথে নাফরমানি করা যাবে না, স্বামীর সাথে আমি দেখিয়া খালি তোমার ভাতগুলি খাইলাম, এরা স্যার কোন ভাইয়া তোমার ভাত খাইব, এরা যদি কয় কি উত্তর দিবেন জানেন? যে তুমি খালি কও, কালকে সকালে দ্বিতীয় নম্বর বউ আইনা দেখাইতে আসি, ভাত খায় না না খায় দেখবেন, যার জীবনে কইব কি বলেন ঠিক কিনা? আমার মায়েরা করা যাবে না। আম্মা যারা হযরত আয়েশা বলে, হযরত আয়েশা বর্ণনা করেন, ও নারীরা শুনো, তোমরা যদি জানতা স্বামীর উপরে তোমাদের কতটা দায়িত্ব কতটা কর্তব্য, তাহলে তোমরা তোমাদের জিহ্বা দ্বারা স্বামীদের পায়ের ধুলাগুলো পরিষ্কার করে দিতা। মহিলারা এখন গালটা একটা বেটকি মারে যে হুজুর একটা আইসে, এমনি বেটা কেউ অত্যাচারে ঘরে থাকতে পারি না, হুজুর আইসে একবার পাম্পট্টি দিয়ে আকাশে উঠে দেয় না। আম্মা জান আয়েশা বলেছে যে নারীরা তোমরা যদি জানতা তোমাদের উপর কতটা কর্তব্য, তাহলে তোমরা তোমাদের জিহ্বা দ্বারা তোমাদের স্বামীদের পায়ের ধুলাগুলো তোমরা পরিষ্কার করে দিতা। কত বড় কথা! আমার মায়েরা, স্বামীর নাফরমানি করা যাবে না। শোনো, যখন তুমি স্বামীর অবাধ্য হও, স্বামীর নাফরমানি করো, বলবো শুনবেন? আইসিনি তো শুনতেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলে আমি, আমি তো দেখতেছি গেলে আপনারা ঝিমাইতেছেন, এই জন্য বলি শুনবেন কিনা। বিশ্বনবী মোহাম্মদ আরবি বলে, যখন তোমরা নারীরা স্বামীদের সাথে নাফরমানি করো, স্বামীদের সাথে যখন তোমরা বেয়াদবি করো, তখন বেহেশত থেকে হুরেরা তোমাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলে, ও নারী, তোমার যদি স্বামী ভালো না লাগে তুমি সরে যাও, তুমি তোমার স্বামী থেকে আলাদা হয়ে যাও, তুমি কেন আমাদের স্বামীকে কষ্ট দাও, কেন আমাদের স্বামীকে আক্রমণ করো, তুমি তো জানো না এইটা হলো আমার স্বামী আমাদের স্বামী, তোমাদেরকে কিছুদিনের জন্য ধার দিলাম, তোমাদেরকে কিছুদিনের জন্য ধার দিলাম, 60 বছর 70 বছর, এতে তুমি বিরক্ত সরে যাও। অন্য হাদিস হযরত আবু হুরায়রা বলে যে বেহেশতের হুরেরা লানত করতে থাকে যে তোমার উপর আল্লাহ লানত হোক, তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিচ্ছ। শুধু তাই নয়, মোহাম্মদ আরবি বিশ্বনবী বলে, যখন এই স্বামীরা বেহেশতে যাবে, হুরেরা আল্লাহকে বলবে, আল্লাহ
তুমি আমাদেরকে যেই স্বামী দিয়েছো আমরা এই স্বামী নিয়ে তোমার উপর সন্তুষ্ট, আমরা তোমার প্রতি শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা শুকর আদায় কর, তুলনা দিও না, অমুকের স্বামী এই করছে, তুলনা দিও না, খবরদার স্বামীর মনে আঘাত দিও না। বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে যখন কোন নারী স্বামীর মনে আঘাত দেয় যতক্ষণ পর্যন্ত স্বামীর সাথে তার গুসা ভাঙ্গানা হয়, স্বামীর মন সন্তুষ্ট না করে, ততক্ষণ পর্যন্ত আকাশের সমস্ত ফেরেশতারা ওই নারীকে বদদোয়া করতে থাকে। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ এটা কতক্ষণ, একদিন, দুই দিন, চার দিন, পাঁচ দিন? বিশ্বনবী বলে না, যতক্ষণ পর্যন্ত স্বামীর রাগ না ভাঙাবে, স্বামীর মন সন্তুষ্ট না করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের বদদোয়া থামবে না। বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে কোন নারী যদি ইন্তেকাল করে আর স্বামী যদি বলে আমার স্ত্রী জান্নাতি, আমার আল্লাহর উপর লাজেম হয়ে যায় স্ত্রীকে জান্নাত দেওয়া। বিশ্বনবী বলে শোনো, যদি আল্লাহর পরে কাউকে সিজদার বিধান থাকত, যদি সিজদা করার হুকুম থাকত, তাহলে নারীরা তোমাদের জন্য আমি স্বামীদেরকে সিজদা করার বিধান দিতাম, এমন দামি জিনিস তোমার স্বামী, আর তুমি স্বামীর সাথে কি ব্যবহার করো, কি আচরণ করো তুমি? চার শ্রেণীর নারী যারা ইন্তেকাল করার সাথে সাথে তাদের সামনে জান্নাতের আটটা দরজা ওপেন হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে ওই নারী যেই দরজা দিয়ে প্রবেশ করতে চায় আল্লাহ তাআলা ওই নারীকে ওই দরজা দিয়ে বেহেশত প্রবেশ করাবে। কয় শ্রেণীর নারী? চার শ্রেণীর নারী, শুনবেন। এক নাম্বার হলো, এক নম্বরে হলো যেই স্ত্রী স্বামীর বাধ্য স্ত্রী, স্বামীর বাধ্য স্ত্রী, কেমন? স্বামী শরীয়ত সম্মত যতগুলো কথা বলে সব কথাগুলো স্ত্রী মানার চেষ্টা করে, এরকম নারী সমাজে আছে না নাই? আছে, কিন্তু সংখ্যা কম। আবার কিছু স্বামীও আছে বলদ, ওগুলো আমি কই পাড়া পাঠা চিনেন, ওগুলি কেমন জানেন? টাকা নিজের, গহনা নিজের, বাইক নিজের, সাজুনি গুজুনি সবকিছু নিজের টাকায় কিনা, কিন্তু এটা সাজায় লয়ে যায় মানুষের দেখানোর জন্য। তো এটা আমি পাঠা কই, এটা কি ভুল বলি না ঠিক বলি? ওটা পাড়া না? আর আমগো কিছু বৌরাও আছে, ঘরে থাকলে অগর কিছু মনই চায় না, এক্সামের আর কত দেখামু, বাইরে গেলে সেনা রং বেরঙ্গের জন্যে দেখাইতে পারে, বলে নাউজুবিল্লাহ। কাল বাদে পরশু আছে 14 ফেব্রুয়ারি, আপনারা বুঝবেন না, ওয়া যারা বোঝার হারা টিকিটার পাইছে ঠিক না? আহা, বিশ্ব লুচ্চামির দিবস বলে নাউজুবিল্লাহ। মেয়ের বাবারা, মেয়ের ভাইরা সাবধান হয়ে যান, যদি সাবধান না হতে পারেন কাল কেয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে ঢুকতে হবে। আপনার বোনের পাপের জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার মেয়ের পাপের জন্য, আপনার স্ত্রীর পাপের জন্য আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ জাররাতিন শাররাই আরব, প্রতিটা জাররা থেকে জাররা পরিমাণ হিসাব আপনাকে দিতে হবে। শুধু তাই নয়, কাল কেয়ামতের ময়দানে আপনাকে একটা আমলনামা দেওয়া হবে, বিশাল একটা কিতাব আপনার হাতে দেওয়া হবে, সেদিন বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিব।
বলেন আল্লাহু আকবার। সেদিন আপনাকে বলা হবে তেলাওয়াত করো, কি তেলাওয়াত? কোরআন শরীফ না। সেদিন আপনাকে বলা হবে তেলাওয়াত করো, আপনিও তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত করতে করতে এক জায়গায় যা থাইমা যাইবেন, কিরে ঘটনা কি, দুনিয়ার যত আকাম করছি একটাও তো বাদ নাই, সব এটার ভিতরে কেমনে উঠা গেল, সব এটার ভিতরে কেমনে উঠা গেল। নিজে তখন স্টপ হয়ে যাবেন, না না নিজের আকাম কুকামের কথা নিজের মুখ দিয়ে বলা যায় নাকি? তাও যদি হয় ভরপুর মজলিসে, আর ওইটা কি ছোটখাটো মজলিস? আহা, আপনি তখন থেমে যাবেন। আপনি যখন থেমে যাবেন তখন আপনার হাত বলা শুরু করবে, ওগো আল্লাহ এই নাফরমান আমারে দিয়া এই ভুল ভুল সিগনেচার গুলো করাইছে, কলম দিয়া কামাও টাকা আবার ধরো সাধুরভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? কলমের খোঁচায় সব করে দেয়। সেদিন হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে জন্ম নিবন্ধন করতে এই, ওইটা করতে এই, মানে এই চোরের গোষ্ঠীরা এমন ভাবে চাটা শুরু করছে যে প্রধানমন্ত্রী আর চুপ থাকতে পারে নাই। সংসদে দাঁড়ায় কইছে যে চাটা আমি এবার বন্ধ কর, ঠেকে না। বিধবা বা তো অগতারে সার পায় না, কি ভুল বললাম? আফসোস, কতজনের হক খাইতেছ ভাই তুমি? কতজনের কাছে ক্ষমা চাইবা তুমি? কিয়ামতের ময়দানে এমন হবে যে যাদের এইভাবে নষ্ট করছে এদেরকে ধরে ধরে দিতে শুরু করবে। তো কিয়ামতের ময়দানে তো ওই যে নতুন 50 টাকার কয়েন আসতেছে, এটা তো চলবে। তারপর ওই যে 30 টাকা 40 টাকার নোট আসতেছে, এগুলো চলবে না? কিয়ামতের ময়দানে চলবে কি? আমল চলবে। তখন তুমি চেয়ারম্যান, মেম্বার, সচিব, যেই আকামগুলি করছো, যেই গমগুলি চুরি করছো, যেই সিগনেচার দিয়া টাকাগুলি নিছো, এগুলোর বদলা কি দিবা? সেদিন আল্লাহ বলবে নেক দিতে শুরু করো। কি দিতে? এই জন্য আমরা খুশি, বেজার না, আমরা খুশি যে বেটা নে, কত নিবি? আমরা ইনভেস্ট করতেছি, কি করতেছি? ইনভেস্ট করতেছি। ফিক্সড ডিপোজিট করে না, বুঝেন? ফিক্সড ডিপোজিট এত বছরের জন্য রেখে দিলাম, জমা হচ্ছে, সঞ্চয় হচ্ছে, আমরা সঞ্চয় করছি, তোরা খা। কত খাবি রে? মেম্বারে পুরো ওয়ার্ডের জনগণের তে মাপছে, আর চেয়ারম্যানে পুরো ইউনিয়নের জনগণের কাছে, আর এমপি কথা কয় না। যে হুজুর এই সব কথা এগুলি কি কওয়া যায় নাকি? এইভাবে যার চেয়ারটা যত বড় তার ক্ষমাটাও সেদিন তত বড় চাইতে হবে। আল্লাহ তাআলার হুকুমে সেদিন আপনি আমি এই সব ন্যাকগুলো নিতে শুরু করব, বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন ন্যাকগুলো নিতে শুরু করব, নিতে নিতে সব ন্যাকগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার কিন্তু শেষ হয় নাই। এবার আল্লাহ বলবে কি করবা? তাহলে এবার পাপগুলি দিয়ে দাও, দরকার নেই। ও সচিব, কত পাপ নিতে পারবা? এইবার আল্লাহ পাপ গুলি দিতে দিতে যখন পাপের বোঝা ভার হয়ে যাবে, বলবে যাও এবারে সোজা পথ মাপো। সাবধান, বিচার কিন্তু একদিন হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হাকিমের হাকিম। কোথায় যাবেন, কোথায় পালাবেন? যা মনে চাচ্ছে তা করেন। আমার আল্লাহ বলো বান্দা, যদি ক্রাইম করতেই হয় আমার দুনিয়াতে না, আমার আসমানের নিচে না, আমার জমিনের উপরে না, তুই আলাদা একটা দুনিয়া বানায় ওইটার মধ্যে যে আকাম পুকাম কর। পারবেন? আপনি আকাম করেন এগুলো আমার আল্লাহ দেখে না? তা আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার দুনিয়ায় আমার বিরুদ্ধাচারণ করার মতো ক্ষমতা তোকে কে দিয়েছে, তখন আপনি কি উত্তরটা দিবেন? কোন উত্তর আছে? ও 14 ফেব্রুয়ারি উদযাপন করেনে ওয়ালারা, 14 ফেব্রুয়ারি আমার আল্লাহ তো ছুটিতে চলে যাবে। কি বলে, যাবে না? 18+ যারা আছেন তারা বুঝবেন, রুম ডেটিং এ যাবেন সেখানেও তো আল্লাহ থাকবে না।
থাকবে, পার্কে সব জায়গায় থাকবে। ওরে মিয়া শোনো, আমার আল্লাহ বলে শোন, সমুদ্রের একদম তলদেশে ছোট্ট পিঁপড়াটাও যেখানে চলাচল করে, আমার আল্লাহ দুনিয়াতে সবকিছু যেমন স্পষ্ট দেখে, ওই সমুদ্রের তলদেশের ছোট পিঁপড়াটাকেও রাতের গভীর অন্ধকারে এমন স্পষ্ট দেখে। সুতরাং যেখানে তোমার ক্রাইমগুলো, তোমার অপকর্মগুলো আমার আল্লাহ দেখবে না, সেখানে গিয়ে তুমি তোমার অপকর্ম কইরো। একটা হাদিস শুনে যায় কথা শেষ, যেগুলি যেখানে আছে ওগুলি ওখানেই থাকবে, শেষ আর করব না, আপনাদের জিমানি আসছে। শেষ মেশ একটা কথা বলে যাই, বিশ্বনবীর সাহাবী হযরত সাহাল ইবনে সাদ বলে, মাই আযমুমনি মা বাইনা রিহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। বিশ্বনবী বলে, আমার সাহাবীরা শোনো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। কয়টা জিনিস? ও পুরুষ তোমাকেও বলছি, ও নারী তোমাকেও বলছি, এই যৌবন কিন্তু আর থাকবে। তুমি মনে করতে পারো যে যৌবনকালে একটু একটু এরকম হয়, এরপরে ঠিক হয়ে যাব, ও মিয়া আগামীকালকে থেকে ভালো হয়ে যাব, এমন বললে হাজার হাজার বলনেওয়ালা গোরস্থানে শুয়ে আছে। বুঝেন নাই কথাটা? আগামীকালকে থেকে ভালো হয়ে যাব, আগামীকালটা তার জীবনে আর আসে নাই, কথা ঠিক কি না? আগামীকালকে দাঁড়িয়ে রাখবো, ও যুবক তোমার জীবনে আগামীকাল আসবে এই গ্যারান্টি তোমাকে দিল কে? আছে কোনো গ্যারান্টি? খবরদার, ভালো এই মুহূর্তেই আমাকে হতে হবে, তওবা এই মুহূর্তেই আমাকে করতে হবে। তওবা করতে রাজি আছেন কে কে? সবাই রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নেন, হাত নামান। ভাইয়েরা আমার, শেষ পর্যায়ে যে কথাটা বলতে চেয়েছিলাম, বিশ্বনবী মুহাম্মদ আরবি বলে যে শোনো, দুইটা জিনিসের জিম্মাদারি তুমি নাও, আমি আল্লাহ আমি নবী তোমার বেহেশতের জিম্মাদারি নিব। আজকে যুবক যারা আছেন তারা আমার সাথে ওয়াদা করবেন, যুবতীরাও ওয়াদা করবেন আল্লাহকে সাক্ষী রেখে, যে বিশ্বনবী এই দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিয়েছেন, আমি এই দুইটা জিনিস বিশ্বনবীকে কিয়ামতের ময়দানে গোটা কিয়ামতবাসীর সামনে উপহার দিব, আর বিশ্বনবী থেকে জান্নাতের চাবিটা গ্রহণ করব। কে কে রাজি আছেন হাত উঠান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ওয়াদা করলাম। ঘরের মা বোনেরা, যুবতীরা হাত উঠাও, আল্লাহ দেখবে আমরা দেখব না, আল্লাহকে সাক্ষী রাখো, আল্লাহ আমরা দুইটা জিনিস বিশ্বনবীকে উপহার দিব, বিশ্বনবী থেকে জান্নাতের চাবি গ্রহণ করব, আমরা নিয়ত করেছি, আপনি কবুল করেন বলি আমিন। এইবার শুনেন জিনিস দুইটা কি, জিনিস কয়টা? একটা হলো এই জিওয়া, দেখান সবাই দেখান জিহ্বা, চিনছে? যত যা করেন পেস্টাতে জিহ্বা দিয়ে লাগা, যত আকামের সূচনাতে জিহ্বাটা দিয়ে হয় না, ভুল বললাম? দুইজন বসে আছে আরামে, একজন ডাইকে আইনা কি একটু কোয়া দিছেন, ওই বেটার মনও খুসখুসানি শুরু হয়ে গেছে, কিরে দুইজন বয়ে রয়েছে, ওরে ডাইকে না জানি কি কইলো, দোস্ত তোরে কি কইছে? আরে কিছু কেন, এমনি জিজ্ঞেসে কেমন আছে, সন্দেহটা তো আরো বাড়লো, জালার কিছু কেমন আছে না জিজ্ঞাসা লাগে কি, আবার আমার আলাদা করা লাগবো নাকি? এই দলের লোক আছে না নাই, এই সমাজে এই দলের লোক আছে না নাই, বরং এই দলের লোকই সবচেয়ে বেশি, কি বলেন? এই মাঠে নাই, এই মাঠেও আছে, তবে সমস্যা নাই, তওবা তো করেছি, যার লাস্টকে থেকে আর করব। তওবা কবুল করবেন কে? এক নম্বরে হলো কি, জিহ্বা, এই জিহ্বার হেফাজত করব, এই জিহ্বা দ্বারা কোরআন হাদিস বিরোধী, আলেম ওলামা বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ করব। দুই নম্বর হলো লজ্জা স্থান। ও 14 ফেব্রুয়ারি ওয়ালারা, তোমাদের জন্য অগ্নি পরীক্ষা, বিশ্বনবী বলেছে যে কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সহজ, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। হাতে আগুনের কয়লা রাখতে দেখছেন কেউ?
আমি দেখছি জাদুকররা জাদু দেখায়। সেই সময় তোমার সাথে সব বন্ধু বান্ধবরা চলে যাবে ডেটিং এ, তুমি ভয় করবা কাকে? আল্লাহ দেখছে। ও যুবক বলো তো কসম করে তোমার পক্ষে সম্ভব? কথা বলেন সম্ভব? তুমি ডেটিং এ যাবে, তুমি চিন্তা করছো যে আমি ডেটিং এ যাব, দেখবে কে? ডেটিং এ যাওয়া সম্ভব? ও যুবক একবার ভাবো তো, বয়ান কিন্তু শেষ, একবার ভাবো তো তুমি রুম ডেটিং এ ব্যস্ত, আজরাইল সেখানে চলে আসছে, কি অবস্থা হবে? কেয়ামতের ময়দানে কি অবস্থায় দাঁড়াবে তুমি? ও যুবতী, আহ, লজ্জার জন্য না, বুঝানোর জন্য বলেছি, হয়তো আমার এই কথার কারণে অনেকের ভিতরে আল্লাহ এই চেতনাকে জাগ্রত করে দিতে পারেন, ঠিক কিনা? আর এটাই আমার জন্য কামিয়াবি, আপনার জন্য কামিয়াবি, এই মাহফিলের জন্য কামিয়াবি, এই মাহফিলে যারা যত শ্রম দিয়েছে সবার কামিয়াবি এখানেই। একটা মানুষ যদি একটু হেদায়েত হয়, একটা মানুষ যদি দুইটা কথা শুনে, এখানেই কামিয়াবি। ও মুসলমান, শেষ মুহূর্তে আপনাদেরকে আরেকটা কথা বলে শেষ করছি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, আমার চিন্তা, আমার চেতনা, সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য করতে হবে সব কিছু, সব কিছু আল্লাহর জন্য করার জন্য প্রস্তুত আছি কে? হাত উঠা, আল্লাহ আকবার, আল্লাহ আমরা আমাদের সন্তান সম্পদ নিজেদের জীবন মরণ সব কিছু আপনার জন্য কোরবানি করে দিতে প্রস্তুত আছি, আপনি আমাদের কোরবানিকে কবুল করে নেন বলি আমিন। হাত নামা, ওয়াদা তো সবাই করছি। মুনাফিকের আলামত কয়টা জানেন নাকি? কয়টা? তিনটা। কয়টা? তার ভিতরে এক নাম্বার হলো ওয়াদার বরখলাপ করে, ওয়াদার, ওয়াদার। তাহলে আমরা মুনাফিক না মুমিন? আমরা মুমিন না মুনাফিক? কথা বলে না, হয় নাই, আমরা মুমিন না মুনাফিক? সুতরাং মুমিন ওয়াদার প্রতি খেয়াল রাখবে, খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে দোয়া করব, আপনারা বুজুর্গ মানুষ, মুরব্বীরা রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, দোয়ার পূর্বে আমার জন্য নয়, এই যে প্রতিষ্ঠানের উদ্যোগে এই মাহফিলের আয়োজন হয়েছে এই জন্য আপনারা খুশি না বাজার? এই আয়োজন প্রতি বছর হোক, চান না কে কে? সবাই চান, বরং আমি বলবো দুই দিন মানি না, আরো বাড়াতে হবে, কি বলেন, ঠিক কিনা? কারণ যত বেশি হবে তত বেশি রহমত হবে। আমরা সব সময় এই প্রতিষ্ঠানের, এই মাহফিলের, এই দিনী কাজগুলোর সাথে সর্বদা নিজেদেরকে জড়িত রাখবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য দুইটা জিনিস চাই। কয়টা জিনিস? এই দুইটা চাওয়া আমার পূর্ণ করবেন কে কে বলেন? সবাই করবো ইনশাআল্লাহ, কারণ সবাই মিলে যদি চান, জিনিস হলো দুইটা, বুঝেন নাই, দুইটা জিনিস মানুষ হলেন 200 কথার কথা, পূরণ করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। তার ভিতরে এক নাম্বার হলো এই মাদ্রাসার হাফেজ কোরআন যারা হয়েছেন, যারা হাফেজ কোরআন হচ্ছেন, তারা যে কোরআন মাজিদ পড়েন, এই কোরআন মাজিদ রাখার মতো ভালো কোনো পাত্র নেই। দেখেন এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনের সাথে যে বাঁচছে ওইটাই কবুল করে নিছেন কে? একটা কাঠ, এটা দিয়ে আমরা লাকড়ি বানাই, এটা দিয়ে আমরা সব করি, ঠিক না? কোরআনের সাথে বাজার কারণে এটার নাম হইছে কি? এটা দাম বাড়াইয়া দিছে কে? একটা কাপড়, এটা আমরা পুরান হলে ফেলে দেই, কোরআনের সাথে এটা লাগছে, এটার নাম হইছে কি? এটাকে দামি বানাইছে কে?
এইভাবে আমরা যদি কোরআনের সাথে লাগি আমাদেরকে দামি বানাইবে কে? আর শুধু তাই নয়, কোরআন হলো এমন, আহা কত কথা মিয়া, কোরআন হলো এমন যে কোরআন কিয়ামতের দিন তার আশেপাশে যারা ছিল, তার সেবায় যারা ছিল, এদেরকে বাদে কোরআন জান্নাতে যাবে না। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবে, আল্লাহ একে দাও নতুবা আমি এর সাথে জাহান্নামে যাব। বলেন তো কোরআন জাহান্নামে যাবে এটা হয়? তখন আল্লাহ বলবে যা দিয়ে দিলাম তোর চাওয়া। এই জন্য এই যে ছাত্ররা যে কোরআন মাজিদ রাখে, এ কোরআন মাজিদ রাখার মতো ভালো কোনো পাত্র নাই, একটা কোরআন মাজিদের তাক দরকার। এটার জন্য খরচ হবে 20-25 হাজার টাকা, কোনো এক সময় বেশি নিব না, কোনো একজন অথবা দুইজন দাঁড়ান যে হুজুর আমরা দুইজনে মিলে এটা বানিয়ে দিব। আর কিছু বলার আছে? اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. রাতের অন্ধকার, দোয়া কবুলের সময়, সবাই মনটাকে নরম করে আল্লাহর কাছে দোয়া করে নিজেদের জন্য যত রকমের বালা মুসিবত, যত রকমের সুবিধা অসুবিধা, দুফুটো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই, আমাদের দোয়াকে কবুল করে নেবেন কে? সবাই আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা মারা গিয়েছেন তাদের কবর জায়রতের উদ্দেশ্যে একবার সুরায় ফাতেহা, তিনবার সুরায় ইখলাস পড়ি। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউম الدين, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم, قل هو الله احد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم, قل هو الله احد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. درود ابراهيم قري, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমরা সবাই সবার জন্য দোয়া করব, এই মাদ্রাসার জন্য দোয়া করব, মাহফিলের জন্য দোয়া করব। আগামীকাল কো মাহফিল আছে, মুফতি নূর হোসেন আজিজি ভাই আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, ঢাকাতে আমরা একই এলাকায় থাকি, আসবে। উনি আল্লাহ তাআলা ওনার সফরকে কবুল করেন, সহজ করেন, আল্লাহ তাআলা উনি যাতে সুস্থতার সাথে এসে আমাদের মাঝে তাকরির পেশ করতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا কতগুলো প্রিয় মাহবুব বান্দার আল্লাহ আল্লাহ তাকে দেখো আল্লাহ দাড়ি পাকনা আল্লাহ যাদেরকে দেখলে তুমি লজ্জা পাও আল্লাহ দাড়ি পাকনাদের চোখ দিয়ে টক টক করে পানি পড়ে যেই যুবকদেরকে তুমি পছন্দ করো সেই যুবকরাও কান্দে আল্লাহ যেই ছোট ছোট কচিগাছা বাচ্চা আল্লাহ নিষ্পাপ শিশুরাও আল্লাহ হাত উত্তোলন করেছে আল্লাহ তোমার রসুলের উত্তরসরি নাইবে নবী ওলামায়ে কারামরাও হাত উত্তোলন করেছে আল্লাহ এই ময়দানে তাকায় দেখো কিভাবে পাগলেরা কান্দে আল্লাহ আমাদের কারো মাও মরে নাই বাবাও মরে নাই আল্লাহ একমাত্র তোমাকে ভয় করে আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় আল্লাহ নিজেদের গুনার কথা স্মরণ করে আল্লাহ তোমার প্রিয় মাহবুব বান্দা গুলো হাত উঠাইছে আল্লাহ মেহরবানি করে আমাদের হাত গুলোকে কবুল করে নাও আল্লাহ দেখো এই রাতের অন্ধকারে আল্লাহ টাকার আশায় না আল্লাহ কোনো ক্ষমতার আশায় না আল্লাহ কোন কোন শীত অপেক্ষা করে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহ করেছি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তওবা করছি আর গুনাহ করব না কবুল করে নাও আল্লাহ তোমার বান্দারা তওবা করেছে আর গুনাহ করবে না কবুল করে নাও আল্লাহ তোমার যুবকেরা তওবা করেছে আল্লাহ 14 ফেব্রুয়ারিতে কোনো গুনাহ করবে না কবুল করে নাও আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের বাবা মাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও আল্লাহ ছেলে মেয়েদের জন্য আমরা জাহান্নামে যেতে পারবো না আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে কবুল করে নাও আল্লাহ যুগের আবু বকর ওমর ওসমান আলী আয়েশা খাদিজা ফাতেমা হিসেবে আমাদের সন্তানগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের ঘরের মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ বিশ্বনবী যে সতর্কবাণী দিয়েছে আল্লাহ মা বোনদেরকে আমল করার তৌফিক দাও আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ আলোচক হিসেবে আমাকে প্রথমে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ আগামীকালকে মাহফিল হবে কবুল করে নাও আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও আল্লাহ যারা দান করেছে দান করবে নিয়ত করেছে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা মাদ্রাসার জন্য কোরআনের তাক দান করেছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ অনেকে ফ্রিজের জন্য নিয়ত করেছে কবুল করে নাও আল্লাহ যার যে সমস্যা আছে কবুল করে নাও আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলো কবুল করে নাও আল্লাহ যারা আমিন আমিন বলছে তাদের আমিনগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ মরার পূর্বে ঈমান দান করো আল্লাহ আমাদেরকে আমল দান করো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করো আল্লাহ মরণের আগ পর্যন্ত ঈমান ইসলাম তাহজিব তামাদ্দুন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ তোমার আসমানে গজব আল্লাহ মহামারী করোনা অমিকরণ হতে আমাদেরকে হেফাজত করো আল্লাহ এই দেশটাকে হেফাজত করো আল্লাহ এই দেশের শত্রুদেরকে হেদায়েত দাও আল্লাহ হেদায়েত না থাকলে আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ এই দেশটাকে বড্ড ভালোবাসি আল্লাহ এই দেশের জন্য আমাদেরকে কবুল করো আল্লাহ ইসলামের জন্য আমাদেরকে কবুল করো আল্লাহ বিশ্ব নবীর ইসলাম আমাদের দোয়া মুনাজাতখানা কবুল করো তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইয়া আল্লাহ
শেষ ফরিয়াদ জানাই আল্লাহ, আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ, মেহরবানি করে মাঘে রমাদানে শুক্রবার দিন জুমার সময় আল্লাহ সুস্থ অবস্থায় নিজ আত্মীয় স্বজনের সামনে আমাদের জামানে জারি করে দিন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।